রফিকুল ইসলাম লিখেছেন সম্প্রতি ভারতের এক তারকা দম্পতি সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন এ নিয়ে মিডিয়াগুলোতে বেশ মাতামাতি চলছে এবার ইসলামের দৃষ্টিভঙ্গি কী খুবই গুরুত্বপূর্ণ এবং সম্ভবযোগ্য প্রশ্ন সারোগেসি সম্পর্কে আমি যতটুকু অবহিত হয়েছি জানতে পেরেছি সেটি হলো যে স্বামী স্ত্রী উভয়ের ডিম্বাণু শুক্রাণু এটাকে সংগ্রহ করে তৃতীয় কোনো ব্যক্তি বা অন্য কোনো নারীর গর্বে এটাকে রাখার মাধ্যমে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান যে জন্ম দেওয়া হয় সেই পদ্ধতিটাকে সারোগেসি বলা হয় তো এক্ষেত্রে মৌলিক কথা হলো আল্লাহরাবুল এই পৃথিবীতে মানবধারা অব্যাহত রাখার যে প্রক্রিয়া রেখেছেন সেটি হলো স্বামী স্ত্রী পারস্পরিক শারীরিক সম্পর্কের মাধ্যমে আল্লাহরাবুল আলমীর সভ্যতাকে টিকিয়ে রাখবেন এর বাইরে অন্য যে প্রক্রিয়া আছে যেমন আমরা টেস্টিউ বিবির কথা জানি সেটাকে ওলামাইক্রাম জায়েজ বলেছেন করোনা হাদিসকে গবেষণা করে বিভিন্ন শর্ত সাপেক্ষে তার মধ্যে সবচেয়ে মৌলিক এবং প্রধান শর্ত হলো স্বামী স্ত্রীর পারস্পরিক শুক্রান মানু এটা সংগ্রহ করে সেটাকে টেস্টিউব প্রক্রিয়ার মাধ্যমে যদি বেবির জন্ম দেওয়া হয় তাহলে সেটি জায়েজ রয়েছে এক্ষেত্রে তারা যদি নিরুপায় হন সবাই প্রক্রিয়া তাদের জন্য সন্তান জন্মগ্রহণ করা সম্ভব না হয় এবং নানা শর্তের ভিত্তিতে এটাকে কেউ লামায়করাম জায়েজ বলেছেন কিন্তু সারোগেসির যে পদ্ধতির কথা বলা হচ্ছে এখানে তো স্পষ্টত যে তৃতীয় কারোর অর্থাৎ অন্য কোনো নারীর গর্বে আপনার ভিন পুরুষের যিনি স্বামী নন তার শুক্রাণু রাখা হচ্ছে তো এটি দৃষ্টিকোণ দৃষ্টিকোণে কোনো অবস্থাতে জায়জ নয় এবং এটি সম্পূর্ণ হারাম এক্ষেত্রে সুনানা উবুদাউদের এগারোশো একত্রিশ নম্বর হাদিস দিকে তাকালে আমরা নির্দেশনা দেখতে পাই সাল্লামের তিনি বলেছেন লা হেল্লু লিমরি ওয়াল উলিয়মেল আখির যে ব্যক্তি আল্লাহ আখরাতকে বিশ্বাস করে রিমান রাখে তার জন্য হালাল নয় জায়েজ নয় আইয়াস মা আহু যার যে তার পানি তিনি সেঞ্চন করবেন অন্যের ভূমিতে বা অন্যের জায়গায় তো এহাদিসের যে ভাষ্য সেদিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে নবী করিম সাদ আল্লাহ এখানে স্পষ্টত জেনাহারাম সে কথা বলেননি বরং তার ভাষাটা সেই চোদ্দোশো বছর আগের যে বাস্তবতা ছিল সে বাস্তবতার দিকে তাকালে বোঝাটা অনেক কঠিন হবে কিন্তু আজকের এই সারোগেসির যে যুগ এই যুগে এই সময়টাতে এসে করিম সাল্লাহ সাল্লাম সে হাদিসের বাস্তবতা অত্যন্ত পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি এটি তার এই হাদিসের মাধ্যমে তার অলৌকিকতা তার নবী হওয়ার বিষয়টিও হয়তো প্রকাশিত হয় প্রমাণিত হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যেন তার পানি সেঞ্চন না করে অন্যের জমিতে অন্যের জায়গায় অন্যের চারণভূমিতে এই যে একটা ব্যাপার যে এখানে তিনি শব্দ ব্যবহার করেছেন এমন যে শব্দের ব্যবহারের বাস্তবিক রূপ আজ এই সারোগেসি ইত্যাদি ট্রেস্ট ইত্যাদির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি যেটি বলেছেন যে কারোর শুক্রাণু সেটা যেন পরনারী যিনি তার স্ত্রী নন এমন কারোর গর্বে রাখা না হয় আর এই জিনিসটা এখানে বিক্রিম সাদ আলাহাল্লাম অত্যন্ত চমৎকারভাবে বলেছেন তখন হয়তো এরকম কোনো প্রক্রিয়া পৃথিবীতে আসবে বা এরকম কোনো কিছু হতে পারে এ বিষয়ে অহির মাধ্যমে তাকে জানিয়েছেন তাছাড়া তার প্রতিটি কথার মধ্যে বহুবিধ ইঙ্গিত থাকে তো সাধারণত জেনা হারাম এ বিষয়ে বহু হাদিসে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন স্পষ্টত বলেছেন কিন্তু এই যে ইঙ্গিত বাহী যে নিষেধাজ্ঞা তিনি দিয়েছেন সে হয়তো আজকে সারোগেসি বা এই টাইপের যে কর্মকাণ্ড হয়ে থাকে সেগুলোর জন্য প্রযোজ্য হবে যাই হোক খোলাচা কথা হলো যে স্বামী বা স্বামী স্ত্রী পারস্পরিক তাদের পরস্পরের ডিম্বাণু শুক্রাণু যদি সংগ্রহ করে আপনার টেস্টিউবের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া হয় সেটিকে ও মকরাম বিভিন্ন শর্ত সাপেক্ষে জায়েজ বলেছেন ব্যক্তির জন্য এবং স্বামী স্ত্রী শুক্রাণু নিব্বাণু হতে হবে পর পুরুষের বা পর নারীর নয় সেখানে গর্ব ভাড়া নেওয়ার যে একটা আপনার রসম চালু হয়েছে এবং বলিউডের তারকাদের মধ্যে এটার প্রবণতা অনেক বেশি দেখা যায় একজন মুসলিম তিনি যে কোনো কিছু দেখবেন আর সেটাকে অনুসরণ করবেন এর কোনো সুযোগ নেই একজন ইমানদার যা খুশি তা করতে পারেন না বরং তিনি যে কোনো কিছু করার আগে ভাববেন এবং সেটার যৌক্তিকতা বিশ্লেষণ করবেন সেটা করেন এবং হাদিসের আলোকে কতটা আমাদের জন্য করার অনুমতি আছে সেটি ভাববেন তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যখন দেখতে পাই তখন এটা এক প্রকারের জেনা হিসাবে বিবেচিত হয় বিধায় সরোগসির এই পদ্ধতির মাধ্যমে সন্তান গ্রহণ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয় আল্লাহ তারা আমাদেরকে সব ধরনের ফেতনা থেকে কে আমাদের আর অনেক ফেতনা আমাদেরকে দেখতে হবে সমস্ত ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন